বাবা খুড়ো আরে এসো এই জিনিসগুলো তো নামাতে হবে কি হয়েছে এই দেখো বাজার এনেছি সিদ্ধি দাদা মা এই বাজারগুলো গুছিয়ে রাখো রান্না করে তুমি মাকে একটু সাহায্য করে দাও না আহা গো কি সুন্দর কথা সেটা করি সাহায্য করো কেন বাপু বউ তো আছে বউকে ডাক না বউকে বল না একটু কাজ করতে সাহায্য করতে কতদিন পর আমাদের বাড়িতে বড় মাছ এসেছে আমি তো করেছি সব আমি নিয়ে এসছি বলে তোর কাছে তো একটা টাকাও ছিল না এত সব কিনলি কোত্থেকে টাকা ছিল না কিন্তু টাকা পাওয়ার তো কথা ছিল কিভাবে তাকিয়ে আছো দেখো মনে হচ্ছে বাড়ির সবাই সব জেনে যাবে যে তুমি কত বড় অভিনেতা আমি জানতুম আমার এই দনা দনাই পারবে সত্যি রে দনা তুই এই বাড়ির একেবারে যুগি বড় ছেলে হয়ে উঠেছি এখন সবাই দেখুক আমার ধনা কেমন নিজের টাকায় সমস্ত বাজার করে নিয়েছে বড় মা আমি কিন্তু বাটাকে চিনিয়ে দিয়েছি মাস্টার বাবা 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 গণেশ আমার কত বড় হয়ে গেল আরে বড়টা তাহলে তুই গণেশের মাকে চিঠি লিখে ডাকতে হবে ডাকো ডাকো মেজগিন্নি নিজে এসে দেখুক যে তার স্বামী শুধু একা টাকা দেয় না অন্যও দেয় শোনো তাকে বলো তার ওই মুখটা যেন একটু বন্ধ রাখে করে বলিস মেজ বৌমাকে দিদাতা ফুলিয়ে দি তুমি রাগ করো না সদ্যই তোমার পরে বুঝিয়ে বলবে বড়দা এখন কেন মিথ্যা কথা বলল এবার তুই বুঝতে পেরেছিস তো বড়দাকে কেন মিথ্যা কথা বলতে হয়েছিল দেখ কে টাকাটা দিয়েছিল সে কথা আমি কাউকেই বলতে পারবো না এদিকে তো সংসার চালাতে হবে সেই কারণে একখানে মিথ্যা কথা বলতেই হতো তাই বদদাদা তুই দেখিস খুব তাড়াতাড়ি বদদাদা স্বপ্ন পূরণ হবে আমাদের সংসারে শান্তিও ফিরবে বদদাদা কবে যাত্রা হবে বলুন তো দাঁড়াও 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 শুধু আমার সব কেমন যেন গুলিয়ে যাচ্ছে এত কাজ আমি একসাথে কি করে করব সেটাই ভাবছি এই যে অধিকারীকে দেখেছো তো ওর কত লোক এক একটা লোক এক একটা কাজ করে কিন্তু আমায় আমায় সব কাজ একসাথে করতে হচ্ছে এই পালা লিখতে হবে তারপরে পোশাক নিয়ে ভাবনা চিন্তা করতে হবে আলোর পরিকল্পনা করতে হবে গান বাজতে হবে কত কি এত কিছু করতে হবে আমি তো ভাবলাম শুধু মঞ্চে লাফিয়ে লাফিয়ে কয়েকটা কথা বললেই হয়ে যায় অত সহজ নাকি রে কিন্তু বড় দাদা আপনি তো বলেছিলেন শুধু টাকা হলেই হয়ে যাবে হ্যাঁ
হবে তো, কিন্তু তার জন্য একটা পরিকল্পনা তো করতে হবে। আমি জানি না বদদাদা, যেভাবেই হোক চারটে দল করতে হবে। আপনি বলুন না আমাদের কি করতে হবে। উনি কিছুই পারেন রে শুধু, সে সময় তো খুব বলছিল পারবো পারবো, এখন মাথায় আকাশ ভেঙে পড়েছে। আহ ভুলি, এমন করলে তো বদদাদা কিছুই ভাবতে পারবেন না। তুই আমার সঙ্গে এসেলে চল। বদদাদা আপনি এক কাজ করুন, যাত্রার জন্য টাকা সরিয়ে রেখে বাকি টাকাখানা আপনি দাদুকে দিয়ে দিন, তাহলে দাদু চিন্তা কমে যাবে। আচ্ছা যাচ্ছি। শুধু ফুলিকে তুমি একটু বোঝাও না, এত রাগ করলে চলে বলো তো? আসলে দাদু মাংসটা এত ভালো হয়েছিল, জ্যাঠামশাইয়ের জন্য তুলে রাখা নলির হাড়ের মাংস লক্ষ্মী খেয়ে ফেলেছে। সিদ্ধিদাতায়ো! সে কি লক্ষ্মী দিদি, তোমার গলে হার আটকে যায়নি তো? সেই জন্য আমাকে জেঠু ওই ওই অলক্ষ্যের প্রতিমূর্তি বলেছে। বলছি বললো না প্রতিমূর্তি, ওর মানে কি বাবা? প্রতিমূর্তি মানে হলো কি, এই ধরো যেমন তুমি এবং মেজ বৌমা একে অপরের প্রতিমূর্তি। বাবা আমি মনে হয় কথাটা বুঝতে পেরেছি। আরে আমি কাল সকালটা একটু বাইরে যাচ্ছি, আমি ফিরে আসি, তারপর একটা দিন ধার্য করি, সেদিনকে আপনারা সবাই মিলে এখানে আসুন, আমি ওনার জন্য একটা পাড়ার চারটে নলির হার খাওয়াবো।
খাইছে। আমার টেহাত শ্রাদ্ধ করে নলি খাও খাওয়াক আমার কি শুধু আসলে পেলেই আমি সুপ। জ্যাঠামশাই লক্ষ্মী দিদি খুব কষ্ট পেয়েছে। আমি জানি মা জানি, ভুল তো একটা হয়েছে। একটা কথা বলছি, দেখুন ও তো আমাদের বাড়ির নকি নকি রানী, দেখবেন এইভাবে যেন ওকে কেউ না বলে এই আর কি। বেমশাই মানছি যে আমাদের মেয়েটা একটু খেতে ভালোবাসে, কিন্তু তাই বলে এইভাবে ওকে বলাটা কি ঠিক হয়েছে? আপনারা জানেন না যারা খেতে ভালোবাসে তাদের মন বড় হয়। জানি বাবা জানি, কাজটা আমাদের ঠিক হয়নি। আসলে কি জানেন, বর্দা আমাদের বাড়ির বড়, তো ওনার মুখের ওপর আমরা কোনো কথা বলতে পারি না। আমি এখন মানিককে ফিরিয়ে নিয়ে যাচ্ছি। হ্যাঁ, আর দাদার হয়ে আমি আপনাদের কাছে ক্ষমা চাই। বর্দা রাগটা একটু কমুক, উনি নিজে এসে লক্ষ্মীকে আমাদের বাড়িতে নিয়ে যাবেন। আপনি শুধু মনে রাখবেন ওই নলির হাড়টা গুলো আমি কিছুতেই এই বাড়ি যাবো না, কিছুতেই এই বাড়ি যাবো না আমি। লক্ষ্মী দিদি আমি নাকি অলক্ষ্মীর প্রতিমূর্তি। লক্ষ্মী দিদি অমন করে কেঁদো না গো, আমার কথা কানে শোনো। ওই বল শুধু, আমি কি কিছুই পারি না? খালি বলে নাকি আমি খাওয়া ছাড়া কিছুই পারি না। হ্যাঁ পারি, আমি খেতে পারি, আমি অনেক খেতে পারি। আচ্ছা আচ্ছা, পুরুষ মানুষকে না আমি খাওয়ায় হারিয়ে যেতে পারি। হ্যাঁ তুই বল শুধু, এটা কি কোনো গুণ না? সে তো বটে। আছে আছে জ্যাঠামশাইয়ের আমন্ত্রণ গুণ আছে। হ্যাঁ পারবে এক ঘন্টা পরপর আমন্ত্রণ খেতে? তুই জানিস শুধু ওই পুটি আছে না, পুটি পুটি দিদির বেতে আমি আখখানা পাটা একা খেয়ে নিয়েছিলাম। হ্যাঁ লক্ষ্মী দিদি, তুমি যদি অন্য কিছু করে সবাইকে দেখিয়ে দাও তুমি খাওয়া ছাড়া অনেক কিছু করতে পারো, করবে? কি করবে তুই আমাকে দিয়ে? সেটাই ভাবছি। পোশাক নেব শ্যামার কাছ থেকে, আর আলো নেব ওই যে কি ওর কাছ থেকে আলো নেওয়া যাবে না, আগের বার ধার চাইতে গিয়ে খুব প্যাদান খেয়েছিলাম। বরং বুলটুর কাছ থেকে আলো নেবো। মা বুলটুর কাছ থেকে আলো নিলে পোশাক আবার শ্যামার কাছ থেকে নিতে পারবো না, দুটোই তো বুলটুর কাছ থেকে। ও কি যে করি বদাদা। এই নিন চা খান। আপনার কি হিসাবপত্র এগিয়েছে বদদাদা? চলছে চলছে। বদদা তুমি আবার যেন ডুবিয়ে না, দাদু বলছিল এবারে সবার নাকি একবার করে ডোবানোর অভ্যেস আছে। শুধু তুমি গনসাকে না তোমার সঙ্গে নিয়ে যাও, নিলে এবার আমি গুন্ডাদের অভিনয় করব। আচ্ছা বদদা তুমি আমি বলে দাও না আমি কিসের অভিনয় করব, আমি তাহলে চলে যাব। তোমার জন্যই তো সব, বলো আপনি কি অভিনয় লক্ষ্মী দিদিকে নেবেন? ও
লক্ষ্মী, ও অভিনয় শুধু তুমি বুঝতে পারছো না, ধরো ধরো শুধু আমি লক্ষ্মীকে অভিনয় করতে মঞ্চে তুললাম, এমন সময় হঠাৎ করে ওর মাথা গরম হয়ে গেল, হাতের সামনে কিছু পেলো না, আলো ছুড়ে কাকে না কাকে মেরে দেবে, তখন কি হবে? ওরকম ভাবে হয় না শুধু, অভিনয়টা জানতে হয়, ভেতরে অভিনেতার সত্তা থাকতে হয়, যেমন আমার আছে। হ্যাঁ হ্যাঁ, তোমার তো সব গুণ আছে, কত প্রতিভা তোমার, যাত্রা দলে বাজার করতে করতে যে লোকে যাত্রা দলে অধিকারী হতে চাইছে তার গুণ তো মানতেই হবে, তাই না? ঠাট্টা করলে আমার সঙ্গে বদ্দা, তুমি এখন বুঝলে? শুধু একজন বাঘা অভিনেত্রী দরকার আমাদের যাত্রায়, যে নায়িকা হবে, কিন্তু কাকে করব আমি বুঝে পাচ্ছি না। আপনি যাকে খুশি নিন বদ্দাদা, কিন্তু তার আগে একখানা কথা বলুন তো, কোন যাত্রা হবে? এইটাই তো, এইটা ভাবাই তো আসল কাজ, এমন একটা যাত্রাপালা করতে হবে যাতে ওই মা কালী অপেরার রাগ করোনা বধূ একেবারে মাঠে মারা পড়ে। ভাবু ভাবু ভাবু, আপনি বেহুলা করবেন? বেহুলা খুব খাসা পালা হবে, খাসা খাসা পালা হবে, খাসা পালা হবে বেহুলা বেহুলা, কিন্তু তার জন্য একটা জুৎসই নাম ভাবতে হবে, একটা নাম যা শুনলে গ্রামগঞ্জ থেকে লোকে একবারে ছুটে 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 আসে। বদ্দাদা বলো, আপনি তো অনেক পালাই করেন। হ্যাঁ, আপনি এখানে দারুণ নাম খুঁজে দিননি। খুব ভালো না, শুনুন শুনুন শুনুন, একালের সর্বশ্রেষ্ঠ যাত্রাপালা, 100 রজনী অতিক্রম করা মঞ্চ কাপানো যাত্রাপালা, পিসের বাসরে বেহুলা বেহুলা বেহুলা। কি ব্যাপারে বেহুলা বেহুলা করছিস কেন? আরে বাবা, আমার তো খিদে পেয়েছে, খেতে দেওয়ার নাম নেই, মাঝে মধ্যে হাওয়ায় যাস। বরদাদা, গঞ্চার পরে তুমি ওই পাকা মেয়েটার দলে নাম লিখিয়েছো, আর বেহুলা বেহুলা করে মরছো কেন? আসলে বদ্দাদা বেহুলার গল্প বলছিলেন, তাই পাট গাওয়ার মতো বলছিলেন। সত্যি? হ্যাঁ হ্যাঁ সত্যি, তুমিও গল্প শুনো নে। আচ্ছা, তোমার কতটা খিদে পেয়েছে? এর আজকাল এত একজোট হচ্ছে কেন আমায় বাদ দিয়ে? শুধু কি সর্দার হচ্ছে নাকি? হতভাগা ভেবেছে ও তামাক সেজে না দিলে আমি তামাক সাজতে পারবো না। করেনি সাধুর মুখুজ্জে, করেনি সাধুর মুখুজ্জে কারো পরোয়া করে না। আপনার আশীর্বাদের জন্য আমরা টাকা পেয়েছি, এখন যাত্রার জন্য হিসেব নিকেশে শুরু হয়ে গেছে। আচ্ছা ভূতদাদু, আপনার কি তো অনুমতি আছে? মেয়েটার কথা শুনুন,
অনুমতি চাইছে। মনটা আমার ভরে গেল রে, ভরে গেল। যা আমি অনুমতি দিলাম, যা। দেবেন ভূতদাদু অনুমতি? নিশ্চয়ই দেবো, দেবো দেবো দেবো। কিছুই তো বুঝতে পারছি নে। আরেকটা কথা ভূতদাদু, আপনি যদি অনুমতি দেন তাহলে আপনি গড়গড়া টানবেন। আরে বাবা, যদি আপনি না দেন তাহলে আপনি নলটা ফেলে দেবেন। কি বুদ্ধি, কি বুদ্ধি! ভূতদাদু, নবাপুত্রকে কি আমি কথাখানা বলবো? ও তো বারে বারে একখানা কথাই জিজ্ঞেস করে চলেছে। খবরদার না, নাকপুরে ঝগড়া করে, ও যদি মায়ের কাছে কানে কানে গিয়ে বলে না তাহলে আরেকটা বিপদ হবে। শঙ্কর কেন, আমাদের অপকর্ণ আছে, কেউ বলবি না? বলবো না ভূতদাদু। না,